বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রোজা রেখেছেন কাজলি হিজড়া। রাজধানীর অদূরে আশুলিয়া থেকে বক্সিবাজার আলিয়া মাদ্রাসার মাঠে স্থাপিত আদালতের পাশে এসে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নিয়েছেন তিনি। পুলিশের বাধার মুখেও জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কিছুক্ষণ পরপর বক্তব্য দিচ্ছেন কাজলি হিজড়া। তিনি এই প্রতিবেদককে জানান, আমি মেডামের মুক্তির জন্য রোজা রেখেছি। 700 হিজড়ার প্রতিনিধি হিসাবে আমি বক্সিবাজারে এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যাতে মুক্তি পান। কাজলি বলেন, আমার প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জিয়ার স্ত্রী। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। আমরা হিজড়া সম্প্রদায় ওনাকে কারাগারে দেখতে চাই না। কাজলি আরও বলেন, গতকাল সংবাদ সম্মেলনে তার বক্তব্য শুনে আমরা কেঁদেছি। আল্লাহ যেন খালেদা জিয়াকে মুক্ত করেন, জজ সাহেবকে হেদায়েত করেন, তার যাতে শুভবুদ্ধির উদয় হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।